আপামর বাঙালি নববর্ষ বৈশাখ মাসকে স্বাগত জানাতে শহরের বুকে শুরু হলো চৈত্র মেলা। রাজধানী আগরতলার শকুন্তলা রোডে আজ মঙ্গলবার সকাল থেকে বসেছে রিডাকশনের কেনাকাটির মেলা। পয়লা বৈশাখ পর্যন্ত আগামী 11 দিনের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘর গৃহস্থলের কাজের জিনিস থেকে শুরু করে জামা কাপড়, প্রসাধন সামগ্রী, তোয়ালে, বাচ্চাদের খেলার জিনিস সবই রমরমিয়ে বিক্রি হচ্ছে এই চৈত্র মেলায়। রয়েছে নানান মুখরোচক খাবারের সম্ভারও। খুব ভালো, টাকা পয়সা লাগবে না, আমাদের কোনো দাজা মেলা নাই, আমরা সুন্দরভাবে বসি, মানে বেচা কিনে হয়েছে ভগবান জানে। বাকি এই বছরের চৈত্র মেলা উপলক্ষে আকর্ষণীয় ব্যবস্থা নিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। মেলায় স্টল দেওয়ার জন্য কর মুকুব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারি কুপনের সাহায্যে বিনামূল্যে মেলায় স্টল দিয়েছেন ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা। তবে শুধু রাজ্যের ব্যবসায়ীরাই নয়, সরকারের সাহায্য পেয়েছেন বহিররাজ্য থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কলকাতা থেকে এসে এখানে কি রকম লাগছে? ভালো লাগছে। কি মনে করতেছেন, কি আশা করতেছেন? আশা তো করতেছি হবে, কিছু হবে, ব্যবসা হবে, আশায়। এখানে বসার জন্য কত টাকা লাগছে? না, আমাদের টাকা লাগবে। আমরা কোপনি নাম্বার। সরকারি সাহায্যে বিনামূল্যে স্টল দিতে পারায় খুশি হয়ে সাধারণ ক্রেতাদের জন্য কম লাভেই জিনিস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু ব্যবসায়ী। সারা বছর এই ব্যবসা করেন নাকি? সারা বছর না, মানে রিডাকশনে এগুলি আমার এমনি বাড়িতে, আমি পাইকারি কাপড়ের দোকান আছে, আর এখন রিডাকশনে আমি 15 দিন এখানে করবো। আর আমাদের এবার টোকেন টাকা লাগেনি, আমাদের সরকার টোকেন এবার এমনিতে দিয়েছে, এটা আমাদের একটা বড় হেল্প হয়েছে। আর মাল আমরা 5 টাকা 10 টাকা লাভে দিয়ে দেব। হৈ হৈ করে রাজধানীতে শুরু হয়েছে চৈত্র মেলার আসর। ব্যবসা জাঁকজমক হয়ে ওঠার আশায় শকুন্তলা রোডে পসরা সাজিয়ে বসেছেন রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।